শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অতিরিক্ত গরম পড়ার কারণে আমার ফার্মের সকল মুরগিগুলো কেমন আছে তা আমি দেখতে চলে আসলাম। প্রায় সব মুরগি হা করে নিঃশ্বাস নিচ্ছে, এত বেশি পরিমাণে আজকে গরম পড়েছে। অতিরিক্ত গরম পড়লে এরা হা করে নিঃশ্বাস নেয়। ওই তো ওই মুরগিটা হা করে নিঃশ্বাস নিচ্ছে, প্রায় সবগুলাই হা করে নিঃশ্বাস নিচ্ছিল। কিছুক্ষণ আগে আমার ফার্মের সকল মুরগিগুলোকে খাবার পানি দেওয়া হয়েছে। প্রায় প্রতিটা পাত্রে পানি এবং খাবার ঠিকঠাক আছে। এবং আপনারা হয়তো দেখতেছেন যে পানির কালারটা হলুদ কালার হয়ে আছে, আসলে এই পানিতে ঔষধ দেওয়া আছে। দুই তিন মাসের মধ্যে একবার করে সকল মুরগিকে ভিটামিন কোর্স করালে ভালো থাকে, সেই জন্য আমার সকল মুরগিগুলোকে ঔষধ আলা পানি খাওয়াচ্ছি। সব মুরগিগুলোকে মোটামুটি ভিটামিনের পানি দেওয়া আছে। শুধুমাত্র এই লাল কালার ব্রাউন আর পানির পাত্রে পানি শেষ হয়ে গিয়েছে, এরা অনেক বেশি পরিমাণে পানি খাচ্ছে। এদের শরীরে বেশি পালক থাকার কারণে এদের সবচেয়ে বেশি পরিমাণে প্রবলেম হয়, এবং এরা সবচেয়ে বেশি পানি খাইছে আজকে। একটু বেশি গরম পড়েছে, এই তো দেখেন হা করে নিঃশ্বাস নিচ্ছে। এবং আমার যে গোল্ডেন সেফবাইটগুলো আছে, এইখানে নতুন দুইটা গোল্ডেন সেফবাইট কিনে আনা হয়েছে। এই মুরগিটা এবং এই মোরগটা আগে থেকে ছিল, এইটা এবং ওই কোনো একটা বসে আছে, এই দুইটা নতুন করে কিনে আনা হয়েছে। এবং এই যে কোনায় যেটা আছে এইটা বর্তমানেও ডিম দিচ্ছে, দুই দিন যাবৎ ডিম দিচ্ছে, এই তো আজকে একটা ডিম দিয়েছে। এই মুরগিগুলো আসলে অনেক ছোট এবং এতে ডিমটা অনেকটা কোয়েল প্যাকেট ডিমের মতো আকারে অনেক ছোট হয়ে থাকে। এর পাশেও যে মুরগিগুলো রয়েছে এগুলো নতুন আনা হয়েছে, এগুলোকে সিলভার সেফবাইট করে বলা হয়। শুধু বৈশিষ্ট্য হচ্ছে কালারটা আলাদা, সিলভার কালারের জন্য সিলভার সেফবাইট বলা হয়। আচ্ছা, ডিমটি এখন রেখে দেওয়া যাক, যখন যাব তখন এই ডিমটি নিয়ে যাব। এবং আজকে একটু বেশি গরম পড়ার কারণে এই মুরগিগুলোকে এখন বাইরে ছেড়ে দেওয়া হবে, এদেরকে এখন বাইরে ছেড়ে দেওয়া হবে যেন এরা ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারে। এদেরকে মাঝে মাঝেই বাইরে ছেড়ে দেওয়া হয়। এটা একটা মোরগকে ছাড়লাম, এটা হচ্ছে আর একটা মোরগটা। এইটাই সাইজ সবচেয়ে বড়, এই মোরগটাই সবচেয়ে বড়। এবং এই যে মুরগিটা দেখতে পারতেছেন, এইটা আর 10টা ডিম দিয়েছে, এখন উমে বসবে। আর দেখি আর দুই একটা যদি ডিম দেয় তাহলে এইটাকে দিয়ে উমে বসে দেব। এবং আর একটা আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোটটা, ছোট ফিমেলটাই প্রথমবারের মতো ডিম দিচ্ছে। আজকে নিয়ে 3টা ডিম দিল। আর এইটা বেশিরভাগ সময় আমার সাথে থাকতে বেশি পছন্দ করে, আমার হাতে ঘাড়ে সব সময় থাকে। এটাকে যখন আমার সাথে থাকি তখন আমার সাথে থাকে, আবার যখন ওদের গ্রুপের সাথে ছেড়ে দিই তখন ও অন্যান্য যে মুরগিগুলো আছে মানুষের থেকে দূরে থাকে, ওই রকম স্বভাব করে।
আপনারা এমনি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ওই যে মুরগিটা আছে ওই মুরগিটার সাইজ আসলে অনেক ছোট। অন্যান্য যে তিনটা মোরগ মুরগি আছে ওই তিনটার চেয়ে অনেক ছোট। বাট ওইটা এই প্রথমবার মতো ডিম দেওয়া শুরু করেছে। এই মুরগিগুলোকে মাঝে মাঝে এইভাবে এক দুই ঘন্টা করে ছেড়ে দেওয়া থাকে যেন এরা নিজেদের মতো দৌড়াদৌড়ি এবং ভালোভাবে থাকতে পারে। চলুন এদের জন্য কিছুটা খাবার আনা যাক। এবং আপনারা অনেকেই বলেছিলেন যে সব শৌখিন জাতের মুরগিগুলা কি খাবার খেয়ে থাকে। এই শৌখিন মুরগিগুলা মোটামুটি সব কিছুই খেয়ে থাকে, কিন্তু সবচেয়ে এদের পছন্দের খাবার হচ্ছে ঘাস। এবং এদের একটা পছন্দের খাবার হচ্ছে এই যে কলমি শাক এবং যে ঘাস পাওয়া যায় এগুলা ওরা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকে। আমার ফার্মের প্রায় সকল মুরগি এই ঘাস খেয়ে থাকে। এই তো দেখেন এদেরকে ঘাস এনে দেওয়ার সাথে এরা খাওয়া শুরু করে দিয়েছে। যেসব শৌখিন জাতের মুরগি রয়েছে প্রায় সবগুলাই ঘাস খায়। এবং এইখানে আমার প্রতি সপ্তাহের যে বাচ্চাগুলো ওঠে সেগুলো এখানে বোর্ডিং করা হয়, একদিন থেকে 20-25 দিন পর্যন্ত এখানে রাখা হয়। এই বাচ্চাগুলোর বয়স যখন 20-25 দিন হয়ে যায় তখন এদেরকে এখান থেকে এই যে বড় বড় খাঁচা আছে এইখানে এনে রেখে দেওয়া হয় এবং এইখানে এরা 40-45 দিন পর্যন্ত থাকে। এখানে 45 দিন হয়ে যাওয়ার পরে এবং 45 দিনে এখানে এদেরকে বড় জায়গায় ছেড়ে দেওয়া হয়। এরা এখানে তারপর আস্তে আস্তে বড় হতে থাকে। এবং আমার যে কালিম পাখি জোড়া রয়েছিল সেই জোড়াকে এখানে এনে রেখে দিয়েছি। এরা সারাদিনে এখানে দৌড়াদৌড়ি করে এবং এই কোণায় এদেরকে একটা গোসল করার জন্য জায়গা বানিয়ে দিয়েছি। এবং ওই যে কোণায় একটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে গিনিপিক। আমার দুইটা গিনিপিক রয়েছে, আপনাদেরকে এর আগে দেখানো হয়নি। সামনের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমার গিনিপিকগুলো দেখাবো। এই তো এখানে একটা গিনিপিক আছে, এটা হচ্ছে ছেলেটা, এইটা হচ্ছে আমার গিনিপিকটা। সামনে কোনো ভিডিওতে গিনিপিক দেখানো হবে। এবং আমার যে চারটি শেরেমা জাতের মুরগি রয়েছিল সেগুলোর মধ্যে একটা ফিমেল ডিম দেওয়ার পরে নিজেই উমে বসেছে। চলুন সেই ফিমেলটি দেখে আসা যাক। এবং আমার মালয়েশিয়ান ছো শেরেমা ফিমেলটা এই তো, এবং এইখানে 10টা ডিম পেরে উমে বসেছে। এই তো নিচে ডিমগুলা, একে ডিস্টার্ব না করে ভালো। এবং এই মুরগিটার জন্য আলাদা করে একটা জায়গা বানিয়ে দিয়েছি যেন অন্য যে মুরগি 2-3টা রয়েছে এরা যেন ওকে ডিস্টার্ব না করতে পারে, সেই জন্য এই মুরগিটাকে আলাদা করে একটা জায়গা বানিয়ে দিয়েছি। এই মুরগিটা যেন ডিমে ভালোভাবে তা দিতে পারে এই জন্য একে আলাদা করে রেখে দিয়েছি। এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে 21 দিনের মতো সময় লাগে। আপনাদেরকে মাঝে মাঝে দেখানো হবে ডিমগুলোর কী অবস্থা বা কয়টা বাচ্চা উঠলো। আপনাদেরকে মাঝে মাঝে দেখানো হবে মুরগিটা কীভাবে উম দিচ্ছে। এবং বাইরে যে এই সেপারেটগুলো ছেড়ে দিয়েছিলাম চলুন ওগুলোকে উঠায় দেওয়া যাক। এই মুরগিগুলো এতক্ষণ অনেক মজা করে ঘাসগুলো খাচ্ছিল, মোটামুটি 1 ঘন্টার মতো এদেরকে ছেড়ে দিয়ে রাখা হয়েছে। এখন এদেরকে সবগুলোকে উঠায় দেওয়া হবে। এরা নিজেরাই এদের রুম চেনে।
তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।